সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যাদের খামার করার লম ইচ্ছুক আছে তারা অবশ্যই ঘাস রোপণ করবেন। ঘাস ছাড়া কিন্তু খামার করলে পথে লাভবান হতে পারবেন না। যাদের ঘাসের কাটিং লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় এই ঘাসের কাটিং ছেল দিয়ে থাকি। এটা হলাম আপনার জার্মান ঘাস বা আপনার বিভিন্ন ধরনের ঘাস আছে, যে কোনো ধরনের কাটিং আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই জার্মান ঘাসের কাটিং আমরা খুবই কম রেটে আপনার লম দিয়ে থাকি, মাত্র 80 পয়সা পিস। যাদের কাটিং লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে ফোন করে পরামর্শ চেয়ে থাকেন যে আসলে কীভাবে খামার করে লাভবান হবেন। তো সেই ক্ষেত্রে সবসময় কিন্তু আমি বলে থাকি যে প্রথমত আপনারা প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের পর্যাপ্ত ঘাসের জমি থাকতে হবে, এবং তৃতীয় হচ্ছে নিজেকে শ্রম দিতে হবে। তিনটা জিনিস যদি আপনারা করতে পারেন তাহলেই কিন্তু আপনারা খামার করে লাভবান হতে পারবেন। তো তারই প্রেক্ষিতে অনেকেই কিন্তু ঘাসের কাটিংয়ের সন্ধান চেয়ে থাকেন যে কোথা থেকে আসলে ঘাসের কাটিং সংগ্রহ করা যাবে। তো তারই প্রেক্ষিতে আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরের হাটিপাড়াতে। আজকে আমরা এসেছি এইখানেরই সুয়েল ভাইয়ের ঘাসের জমিতে। তো সুয়েল ভাই মূলত একজন খামারি, ওনার গরুর খামার রয়েছে, ছাগলের খামার রয়েছে, তো এর পাশাপাশি উনি ঘাসের যে কাটিং সেটার উনি ব্যবসা করতেছেন। মূলত উনি যখন খামার শুরু করেছেন তখন নিজের প্রয়োজনেই উনি ঘাস চাষ করেছেন, পরবর্তীতে উনি অনেকেরই চাহিদার প্রেক্ষিতে উনি এখন এটি বাণিজ্যিকভাবে চাষ করতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে জমিতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে জার্মান হোয়াইট ঘাস, এবং এই ঘাসটির সুবিধা হচ্ছে যে এটি পানিতে এবং টান জমি দুই জায়গাতে কিন্তু এটি চাষ করা যায়, যে কারণে কিন্তু এটি বেশ জনপ্রিয় এবং এর বেশ পুষ্টিগুণ রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে জার্মান হোয়াইট যে ঘাস সেই সম্পর্কে বিস্তারিত জানাবো যে এটি আসলে কিভাবে আপনারা চাষ করবেন, এর চাষ পদ্ধতি এবং এই ঘাসের কাটিং উনি আসলে কিরকম প্রাইজে বিক্রি করতেছেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি জার্মান হোয়াইট ঘাস সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিও ভালো লাগে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, শুরুতে একটু আপনার পরিচয় দেন। আমি মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি হলো মানিকগঞ্জ জেলা হাটিপাড়ি। আচ্ছা, কী করেন মূলত আপনি? আমার আপনার গরুর খামার আর ছাগলের খামার আছে, আর বিভিন্ন জাতের কাটিং বিক্রি করি। খামারের পাশাপাশি ঘাসের কাটিং গাস্টিং বিক্রি করি। গরু ছাগল বিক্রি করেন না? গরু আপনার হলাম এখন তো বিক্রি করি না, ঠিক আছে, আপনার হলাম ছাগল বিক্রি করি। আচ্ছা আচ্ছা, কী ছাগল খামার আপনার? ছাগল আপনার ব্ল্যাক বেঙ্গল আছে, তারপর আপনার হলাম করস আছে, দেশি ছাগল আর কি সব। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এগুলোর সাথে যুক্ত? আপনার পাঁচ বছর। পাঁচ বছর? পাঁচ বছর, হ্যাঁ। আচ্ছা, এগুলোর পাশাপাশি যে ঘাসের কাটিং বিক্রির সাথে যুক্ত আছেন কতদিন ধরে? এই পাঁচ বছর ধরে। পাঁচ বছর ধরে? পাঁচ বছর। কী কী ঘাসের কাটিং বিক্রি করতেছেন? আপনার যাদের নাকি আপনার পানির সমস্যা, তারা আপনার জার্মান হোয়াইট আর হলাম অজানা, এই দুইটা আপনি পানিতে হয়। আর শুকনার জন্য আপনার জারা ঘাস আছে, তারপরে আপনার নেপিয়ার পাকসম আছে, তারপর আপনার হলাম এই হলাম আপনার রেড পাকসম আছে। আচ্ছা আচ্ছা, তার মানে সব ধরনের ঘাসই আপনার কাছে আছে? সব ধরনের কাটিং আছে, হ্যাঁ। কতটুক জমিতে আপনি ঘাসের চাষ করেছেন? ঘাস আপনার টোটালে আছে সব ধরনের মিলে আপনি 40 বিঘা। 40 বিঘা? 40 বিঘা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, এটা কি জাতের ঘাসের কাটিং? এটা আপনার জার্মান ঘাসের কাটিং। জার্মান? জার্মান, হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে পানিতে হয় নাকি? হ্যাঁ, এটা পানিতে হবে, শুকনা হবে। শুকনায় হবে, হ্যাঁ। আচ্ছা, এই ঘাসটা কোনটার জন্য ভালো, গরু না ছাগলের জন্য? এটা আসলে আপনার যারা নাকি আপনার গরুদের তো খাবেই, ঠিক আছে, গরুর জন্য ভালো, আর যারা বিশেষ করে আপনার ছাগলের খামার করবে তাদের জন্য সব থেকে বেটার এটা। আচ্ছা, ছাগলের জন্য সবচেয়ে ভালো? সবথেকে ভালো এটা, হ্যাঁ। আচ্ছা, এই যে জার্মান ঘাস নাকি? জার্মান ঘাস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এটা পানিতে এবং দুই জায়গাতেই হয়? হ্যাঁ, এটা আপনার শুকনো হবে, আর আপনার যদি সারা বছর পানি থাকে পানিতে হবে। আচ্ছা, তো ভাই এটা রোপণ করার কতদিন পরে গরু বা ছাগলকে খাওয়ানো যায়? আপনার এটা আপনার আজকে রোপণ করলে পরে আপনার প্রাথমিক অবস্থায় লাগবে আপনার 2 মাস। আচ্ছা, তারপরে আপনার হলাম 1 মাস পর কাটতে পারবেন এটা। প্রথমে রোপণ করার 2 মাস পরে খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে, হ্যাঁ। আর এরপরে 1 মাস পর? তারপরে 1 মাস পর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর রোপণ করার পদ্ধতিটা কি? এটা আপনার ঘাস যত প্রকারের কাটিং আছে, আপনার ঘাস আপনার যত প্রকারের কাটিং আছে রোপণ করার পদ্ধতি সেমই। এটা প্রথম আপনার জমিটা চাষ দিতে হবে, চাষ দেওয়ার পরে আপনার হলাম কিছু সার দিতে হবে বা আপনার জৈব সার দিতে হবে, জৈব সার দিয়ে জমি প্রস্তুত করে এটা আপনার হলাম 1 ফিট পর পর একটা আপনার রোপণ করবেন। চলবে, আমাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখায় দেন একটু। এটা আপনার এটা ধরেন আপনার কাটিং, আমরা আপনার হলাম এই সিস্টেমে আপনার কাটে দিব, এই সিস্টেমে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা কাটিং? একটা কাটিং, হ্যাঁ। ওকে, এই সিস্টেমে কাটে দিব। এটা আপনার নেয়ার পরে এটা আপনার হলাম জাগে রাখবেন। আচ্ছা আচ্ছা, জাগে রাখবেন হলাম আপনার হলাম এটা মাটিতে ডাইলা সাইরা, তারপর উপর দিয়ে কিছু খেটটার দিবেন। আচ্ছা, খেটটার দেওয়ার পরে দুই পাশ থেকে দুইটা কুশি বেরিয়ে, এই যে এখানে এই যে কুশিগুলো, হ্যাঁ হ্যাঁ, এন থেকে আপনার গাছ হবে। আচ্ছা আচ্ছা,
এদিকে আপনি গাছ হবে গাছ হওয়ার পরে এই পেলে আপনি সোয়াই দিবেন আচ্ছা আচ্ছা তাহলে রোপণ পদ্ধতিটা হচ্ছে যে মাটিতে এভাবে সোয়াই দিতে হবে তাহলে আপনি সোয়াই দিবেন হ্যাঁ আচ্ছা এইভাবে থাকবে এইভাবে থাকবে এইভাবে না 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 মাটিতে আপনি রেখে দিবেন আচ্ছা তো দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করুন যে রোপণ পদ্ধতি হচ্ছে এভাবে ডাউন করে এভাবে খাড়ানো ওকে আর যদি পানিতে হয় আর আপনার লাম যাদের নিকে আপনার লাম কাদা আছে এটা আপনার লাম যদি আপনার লাম পানি থাকে তাহলে আপনি এই সিস্টেমে ধরেন দিবেন সর্বোচ্চ আপনি মাটি থেকে আপনি লক্ষ্য রাখবেন সর্বোচ্চ আপনার লাম এতটুকু আচ্ছা তিন আঙ্গুল যেন উঁচা থাকে তিন আঙ্গুল যেন উঁচা থাকে অ্যাঙ্গেল করে হ্যাঁ আচ্ছা আর যদি আপনার লাম এই সিস্টেমে লাগান দেখা গেছে আপনি নিচেরটা যদি আপনি মার যায় উপরেটা আপনার লাম হয়ে গেলে বোঝে এতে কিন্তু গাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি মারা যাবে আচ্ছা আচ্ছা মারা গেলে বোধে শুকাই গেলে বোধে আপনি কিন্তু এই ওলাম আপনার লাম পুরো কাটিংটা কিন্তু হবে না আচ্ছা আর যদি সোয়াই দেন তাহলে থেকে আপনি জ্বর জ্বর মেলে এটা হবে বাইরা যদি হয় তাহলে আপনার লাম এটা হবে আচ্ছা ওইটা না হলো তাহলে এটা হবে এটা হবে হ্যাঁ দেখুন একটা অলম হবেই আর একটা হইলে তো আপনার লাইন মার যাবে না আচ্ছা আচ্ছা তাহলে এই দিকগুলো লক্ষ্য রাখতে পারে তো দেখা যায় সমস্ত কাটিং কিন্তু তার মরে যাবে যদি সঠিকভাবে সে রোপণ না করতে পারে রোপণ না করলে বোধে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর সবচেয়ে মনে ভালো হয় যারা এসে নেয় তাদেরকে আপনারা মানে প্র্যাকটিক্যালি দেখা দেন তাই তো এটা আপনার কাটিং আসলে তো আপনার আইসা নেওয়া সম্ভব না এটা আপনার নাম ক্যারিং খরচ বেশি আমরা সারা বাংলাদেশ আপনি কুরিয়ার সার্ভিসে বেশি দিই আচ্ছা তাহলে ভালো হবে যে ভিডিও কলে ইনক্লুড যে রূপ হ্যাঁ আপনাদের কাছে ঠিক আছে পরামর্শ যদি চাই ঠিক আছে তাদের পরামর্শ দেব বা যদি কেউ খেতে লাগানোর সময় ভিডিও কল দেয় তাদের কলম দেখাই দিব তার রূপ পদ্ধতিটা ঠিক আছে কিনা পদ্ধতি আপনি ঠিক আছে নাকি আপনি সব পেলে এটা আপনি বলে দেব সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর রোপণ করার পরে আর কি কি মানে পরিচর্যা করতে হয় রোপণ করার পর আপনার কিছু হলাম আগাছা হইলে বদলাম আগাছাটা পরিষ্কার করে দিবেন তারপর আপনার হলাম মোটামুটি কিছু সার দিবেন মাসখানি পরে আচ্ছা রোপণ করার এক মাস পরে সার দিতে হবে এক মাস পরে সার দিবেন আবার আচ্ছা কি সার দেওয়া লাগে এটা এটা আপনার হলাম এক মাস পরে আপনি ডিআইপি সার আর হলাম ইউরিয়া সার এই দুইটা মিলায় শতকে কি পরিমাণ শতকে মোটামুটি দুইটা মিলায় হাফ কেজি আপনার দশটা বা বিশটা গরুর জন্য কি পরিমাণ ঘাসের জমির প্রয়োজন এবং সেই ক্ষেত্রে কি পরিমাণ কাটিং প্রয়োজন আপনার এলাম প্রত্যেকটা ছাগলের জন্য আপনার এলাম বারো মাস ঘাস খাওয়াইলে পরে আপনার 2% জায়গা লাগবে আচ্ছা আচ্ছা 2% জায়গা লাগবে আর গরুর জন্য আপনার এলাম প্রত্যেকটা গরুর জন্য আপনার এলাম 10% জায়গা লাগবে আচ্ছা আচ্ছা যদি সবসময় সে ঘাসের ঘাসটা পালন থাকে হ্যাঁ ঘাসের উপরে থাকে আচ্ছা এখন সেই অনুযায়ী আর শতকে আপনার লাগে 300 কাটিং 300 কাটিং হ্যাঁ যার যা 10% হলো তার 3000 3000 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়া আর এই যে কাটিংগুলো বিক্রি করতেছেন এগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন কাটিং আপনার হলাম আগে যে রেট দিয়েছি এখন আপনার হলাম সেই রেটই রাখবো দাম আপনার হলাম বাড়াই নি কে আচ্ছা আচ্ছা দাম অনেকজন আপনি বাড়াই বিক্রি করবো লাগছে আগে আপনারা 80 পয়সা বিক্রি করছি আপনারা 80 পয়সায় রাখবো এটা এখন 80 পয়সায় 80 পয়সায় রাখবো হ্যাঁ আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত পিস আপনি বিক্রি করছেন এটা আপনার সর্বনিম্ন নিতে হলাম আপনারা 1000 পিস আচ্ছা 1000 পিসের নিচে অর্ডার হয় না না 1000 পিসের নিচে হবে না আচ্ছা আচ্ছা আর এই ঘাসের পুষ্টি গুণাগুণ সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই অন্যান্য ঘাসের তুলনায় এটা আপনার পুষ্টি মোটামুটি ভালো আপনি যেমন পাকসুম ঘাসের পুষ্টি আপনি 7.5% আর এটা ফুডিং আপনি 12% এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সোহেল ভাই আমরা জার্মান ঘাস সম্পর্কে আসলে অনেক কিছু জানলাম তো কেউ যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে কীভাবে তারা সংগ্রহ করতে পারবে এটা আপনার হলাম আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠাই আপনাদের আপনার ডেলিভারি খরচ দিলে পদে আর বাকি টাকা আপনি হলো কন্ডিশনের মাধ্যমে হলাম পাঠাবো ঠিক আছে আমরা সারা বাংলাদেশে ঠিক আছে শুধু আপনি ডেলিভারি খরচের টাকা দিলে পদে আমরা আপনার ঠিক আছে আপনার মাল আপনার পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সোহেল ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন